চিকেন তো এটা শুধুমাত্র জলে সিদ্ধ করা রয়েছে, খানিকটা নুন দিয়ে, আর কিছুই নেই এর মধ্যে। নর্মাল শ্রেডেড চিকেন রয়েছে। তো এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে কাটা সবজি রয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর লাগবে খানিকটা চিকেন স্টকও। তো এটা ওই যেই জলটা দিয়ে সেদ্ধ করেছে সেইটাই রয়েছে, এটার মধ্যে চিকেন থেকে খানিকটা জুস বেরিয়ে রয়েছে দেখতে পাচ্ছ। তেজপাতা, জিরে আর রসুন দিয়ে নাড়াচাড়া খানিকটা করার পরে এবার এটার মধ্যে যাবে হচ্ছে এই সবজিগুলো। তো একসাথেই টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। তবে মা ভালো রান্না করতে পারে, সেই কারণে ওই আগের দিনের মতো ছিটকাচ্ছে না। আমি যেমন পেঁয়াজ দিয়ে ছিটকে পালিয়ে যাচ্ছিলাম, ওরকম কিছুই হচ্ছে না, নর্মাল রান্না হচ্ছে। এবার এটাকে খানিকটা নাড়তে হবে, আমি নাড়ি দিই নাকি। খানিকটা নাড়াচাড়া করতে করতে এখানে আদা বাটাও দিয়ে দিয়েছি, এবার এটাকে নিয়েও নাড়তে হবে। হ্যাঁ, আমিও পারি রান্না করতে, পারি এই সবজিগুলোকে এখন প্রায় মিনিট পাঁচেক এরকম ভাবে নাড়তে হবে, যাতে একটু সবজিগুলো কি বলবো সিদ্ধ সিদ্ধ হয়ে আসে। আর তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো ঢালবো। এই মুহূর্তে আমি নাড়তেই থাকছি, আর পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হচ্ছে, আর নিচের দিকে যেমন রসুনগুলো আটকে আটকে রয়েছে। যাই হোক, ভালোই হবে, কারণ মা হেল্প করছে না, মানে আমি মাকে হেল্প করছি, আর কেউ মা হেল্প করছি না, মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি, আর ভিডিওটা আমি বানাচ্ছি, বাকিটা মাই। তো দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর প্রায় 8 মিনিট মতো এটাকে এরমভাবে ভাজার পরে একটু চেহারাটা পাল্টে গেছে। তো এবার এটার মধ্যে যাবে এই চিকেনগুলো। তো চিকেনগুলো আগের থেকে তো সেদ্ধ করা রয়েছে, শুধুমাত্র নুন আর জল দিয়ে সেদ্ধ করেছে, এটার মধ্যে আর আলাদা করে কিছু দেওয়া হয়নি। তো এবার চলো চিকেনটাও এটার মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, আর সেটা শুরু করে দিই আমরা। তো চিকেনগুলো দেওয়ার পর প্রায় 3 মিনিট মতো এরকমভাবে নাড়িয়েছি, এখন বেশ দেখতেও ভালো লাগছে, অনেকটা কাইন্ড অফ চিকেন স্যালাডের মতো লাগছে কিনা একটু বলো তো আমাকে কমেন্ট করে। আমার কিন্তু এখনই দেখতে খুব সুন্দর লাগছে, আর খুব ভালো লাগছে এটা দেখতে, আর তখন যখন খাবো তখন জানি না কতটা সুন্দর লাগবে। এখন একটু আঁচটা কমিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে যাবে এটার মেন ইনগ্রিডিয়েন্ট, যেটার জন্য আমরা ঝোলটা তৈরি হবে, অর্থাৎ গ্রেভি গ্রেভি যেটা তৈরি হবে, এটার মধ্যে আমরা এখন দেবো হচ্ছে মেয়োনিজ। তো মেয়োনিজটা প্রায় অনেকটাই দেওয়া হবে, তো মেয়োনিজটা মা দিয়ে দিক। তো দেখতে পাচ্ছ তোমরা মেয়োনিজ যাচ্ছে, আর মেয়োনিজ কিন্তু অনেকটাই দেওয়া হবে, আর আমি একটু বেশি মেয়োনিজ প্রেফার করি, তোমরা প্রত্যেকেই জানো আর কি, যা যা দেখেছো। তো দেখতে পাচ্ছ কতটা মেয়োনিজ দেওয়া হয়েছে, এখানে মাংস আছে প্রায় 600 গ্রাম মতো। তো 600 গ্রামে মোটামুটি এই এতটা মেয়োনিজ দেওয়া হয়েছে। এইবার একটু সমস্যা হবে, খুন্তির মধ্যে পুরো মেখে যায়, এটাই মেন প্রবলেম। তবে যখন নাকি জল বা চিকেন স্টকটা দেওয়া হবে এরপরে, তখন আবার নর্মাল হয়ে যাবে। তো চিকেন স্টকটা আশা করি তোমাদের মনে আছে, একটু আগে আমি দেখাচ্ছিলাম একটা চিকেন স্টক আছে, তো চিকেন স্টকটা একটু পরে আমরা অ্যাড করে দেবো, তার আগে এটাকে একটু ভালো করে মাখো মাখো করে নিতে হবে। তবে যাই বলো বল, এই মেয়োনিজের মতো থকথকে জিনিস মাংসের সাথে এরকম ভাবে মাখানোটা কিন্তু বড্ড চাপে, আর বিশেষ করে এই পুরো খুন্তিটার মধ্যে মেখে যায়, মা কি করে করে আমি জানি না, তবে আমার জন্য চাপেরই লাগছে। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি, আগের দিনও তো পাঁচটা এরকম মেখে গেছিল, তবুও ঠিকঠাকই হয়েছিল লাস্ট অব্দি। তো চিকেনটা এখন জানি না কতক্ষণ আমাকে কি করতে হবে, মা বলে দেবে একটু পরে। আর চিকেন স্টক রয়েছে আমার কাছে একটু পরে ঢালবো, এখন কি চিকেন স্টক দিয়ে দেবো। তো চিকেন স্টক দিতে মা রাজি হয়ে গেছে, এখানে রয়েছে চিকেন স্টক প্রায় 1 বাটি, এটাকে এবার এরকমভাবে দিয়ে দেবো এটার মধ্যে, আর এবার নাড়তে থাকবো। চিকেন স্টকটা যেই দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে দেখো পুরো কালার অন্যরকম একটা চলে এসেছে, একটা ইয়েলোইশ কালার দেখা যাচ্ছে এখানে, তবে এটা অ্যাকচুয়ালি একটু রেডিশ রেডিশ কালারটা আসবে, বাট হোয়াইট। তো একটু নাড়াচাড়া করতে থাকি, প্রায় হয়েও গেছে বোধ হয় শেষের দিকেই রান্না। ওকে, তো এবার এটার মধ্যে চিনি যাবে। তো অলরেডি মা চিনি দিয়ে দিয়েছে, কিন্তু আমার তোমাদেরকে দেখানোর জন্য আবার একটু চিনি দিয়ে দিলাম, এটার মধ্যে 3 চামচ চিনি গেছে, প্লাস আমি আরও 1/2 চামচ চিনি দিলাম, তো টোটাল 3.5 চামচ চিনি আমি এটার মধ্যে দিয়েছি। তো এবার খুব মিষ্টি মিষ্টি খেতে হবে, আর তোমরা যদি মিষ্টি খেতে খুব একটা পছন্দ না করো তো চিনিটা কম দেবে। তো শ্রেডেড চিকেন ইন হোয়াইট সস প্রায় রেডি, এবার খানিকক্ষণ নাড়া নাড়াই করে এটাকে প্রায় হয়েই গিয়েছে, এটা তবুও খানিকক্ষণ নেড়ে চেড়ে এটাকে এবার সার্ভ করে নিতে হবে।
তো কেমন লাগলো আমাকে অবভিয়াসলি জানিও তোমরা কমেন্ট করে, আশা করি তোমাদের প্রত্যেককে ভালো লেগেছে। আর এবার আমাকে ট্রাই করেও দেখতে হবে এটা কেমন। তো চলো খেয়ে বলবো কেমন লাগে। এই গরম অবস্থা দিয়ে আমি তুলে নিয়ে এসেছি চিকেনটা। তো মোটামুটি দেখতে পাচ্ছ আশা করি হোয়াইট গ্রেভিটা। তো চলো এবার একটু টেস্ট করে দেখি। তো প্রথম কথা হচ্ছে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানালাম, মানে মা বানিয়েছে এটা প্রচুর বার, কিন্তু আমি হেল্পও করিনি কখনো, আমি নিজের হাতে বানাইও নি। আজকে মা অনেকটা ছিল সাথে, কিন্তু পুরো ভিডিওটাই তোমরা দেখতে পাচ্ছ যে আমি বানিয়েছি। তো মা ক্রেডিট যাও না রে। চলো এবার খেয়ে দেখি। তো প্রথমে এই গ্রেভিটার কথা যদি বলি, তো এই হোয়াইট গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর লাগছে। শুধু একটু গ্রেভিটা তুলি দেখি। যারা মিষ্টি পছন্দ করো তারা বেশি করে চিনি দাও, ভালো লাগবে খেতে। কিন্তু যারা মিষ্টি অতটা পছন্দ করো না, আমি জানি না কম চিনিতে এরা কেমন লাগবে। মানে মেয়োনিজ দিয়ে যে কিছুই বানাই না কেন, আমি সেটা খুব মিষ্টি না হলে আমার অতটা ভালো লাগে না। তো এই গ্রেভিটা কিন্তু আমার দারুণ লাগছে খেতে। তো এবার চিকেনটা একবার খেয়ে দেখি। চিকেন বোনলেস পিস একটা বের করি, পেঁচ। হ্যাঁ, চিকেনটার মধ্যেও বেশ ভালো মশলা ঢুকেছে, মিষ্টি মিষ্টি ব্যাপারটা রয়েছে। তবে চিকেনটা যদি ওই কচি মুরগি বা কি বলে যেটা খুব নরম হয় আর কি, মুখে দিলেই মেল্ট হয়ে যায়, ওরকম চিকেন হলে একটু ভালো লাগতো। এটা একটু ছিউড়ে ছিউড়ে আছে, বাট তাও ভালো খেতে লাগছে বেশ। আর এই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একবার খেয়ে দেখি কেমন লাগে। সত্যি বলছি দারুণ লাগছে খেতে। আমি নিজেও জানতাম না আমি এত ভালো রান্না করতে পারি, মানে মা তো অনেক হেল্প করেছে। যাই হোক, কিন্তু সত্যি বলছি ভালো লাগছে। তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করো, আসলে তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আমার এই রান্নাটা দেখে কতটা ইন্সপায়ার হলে, আর তোমরা নিজেরা বাড়িতে রান্না করলে। তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দিই, চ্যানেলে নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে ঘন্টাটাকে বাজিয়ে দিও জোরে, যাতে সবার আগে পড়ে তোমাদের নজরে আমার ভিডিও। আমি শান্তনু, তোমরা কিছু অপবলা বাড়ি, লেটস এনজয়।